হ্যালো ছাত্ররা আজকে আমি তোমাদের মোলের ধারণা পড়া ছাত্ররা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এবং মন দিয়ে সবাই বাড়িতে পড়াশোনা করছো আজকে আমি তোমাদের শেখাবো মোলের ধারণা এই মূলের ধারণা অধ্যায় কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা আজকে শিখে নেব এর প্রতিটি সংজ্ঞাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রত্যেকটি সংজ্ঞাই আসে দেখো আগে আমরা শিখব মোল মোল কাকে বলে মোল কি আগে জানবে মোল হচ্ছে একটা পরিমাণ যার মধ্যে কি থাকে ওই পদার্থ গঠনকারী কণা ধরো অণু পরমাণু আয়ন এই সংখ্যা কার সাথে সমান হবে বারো গ্রাম সি টুয়েলভ আইসোটোপ কার্বনের যে তিনটে আইসোটোপ আছে তার মধ্যে সি টুয়েলভটাই কিন্তু হবে যতগুলো কার্বন পরমাণু থাকবে তার সাথে সমান হবে ঠিক আছে ভালো করে দেখে না ঠিক আছে এবার হচ্ছে অ্যাবোগাডোর সংখ্যা অ্যাবোগাডোর সংখ্যা কি অ্যাবোগাডোর সংখ্যার মানটা আগে আমরা মুখস্থ রাখবো সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দিবার টোয়েন্টি থ্রি এবং একে ক্যাপিটাল এন সাপিক্স এ দ্বারা প্রকাশ করা এ অ্যাবোগাডোর সংখ্যার জন্য এবার অ্যাবোগাডোর সংখ্যাটা কি এক মোল কোনো পদার্থে যত সংখ্যক ওই পদার্থ গঠনকারী উপাদান করা থাকবে সেটা পদার্থটা কিন্তু কঠিন তরল গ্যাসীয় সব রকম পদার্থই হতে পারে তার মধ্যে কি অনু থাকতে পারে পরমাণু থাকতে পারে পরবর্তীকালে আমরা আয়ন পাব সংখ্যাটা কত আয়নের সংখ্যা কত একমূল পদার্থ হলেই তাতে কিন্তু সংখ্যাটা থাকবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু তু এবার টোয়েন্টি থ্রি এবার এই সংখ্যাটা এই যে সংখ্যা এই সংখ্যা কে আবিষ্কার করেছেন বিজ্ঞানী মিলিকান ওকে এবার চলে আসবো অ্যাটোমিক মাস অ্যাটমিক মাস পারমাণবিক ভর এটা অনেক রকম স্কেলে আমাদের নির্ণয় করা যায় কার্বন স্কেলে হাইড্রোজেন স্কেলে অক্সিজেন স্কেলে আমরা আপাতত হাইড্রোজেন স্কেলটা মনে রাখবো আর সি টুয়েলভ স্কেল সি টুয়েলভ স্কেল কিন্তু পরীক্ষায় আসে কিছু না বললে সি টুয়েলভ স্কেলেই তোমরা লিখবে হাইড্রোজেন স্কেলে পারমাণিক ভর কিভাবে নির্ণয় করা যায় কোনো মৌলের একটি পরমাণুর ভর হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের তুলনায় যতগুণ ভারী সেই তুলনামূলক সংখ্যাটিকেই ওই মৌলের পারমাণিক ভর বলা হয় এবার দেখো হাইড্রোজেনের পারমাণিক ভর এক আমরা জানি তার তুলনা অন্য কোন মৌলের একটি পরমাণু যত গুণ ভারী সেটাই হচ্ছে ওই মৌলের পারমাণিক ভর এবার কার্বন স্কেলে কি করব কোন মৌলের একটি পরমাণু একটি সি টুয়েল পরমাণু ভরের একের বারো অংশের তুলনায় বারো অংশের তুলনায় সেই সংখ্যাকে বলবো পারমাণিক ভর ঠিক আছে ওই মৌলের এখানে কি করেছি দেখো মৌলের একটি পরমাণু ভরই লিখেছি এবার নিচে যেখানে হাইড্রোজেনের একটি পরমাণুর ভর ছিল সেখানে কি পরিবর্তন হয়েছে সি যে আইসোটোপ আছে তার একের বারো অংশ একটু আর দেখে নাও তোমরা একটু এখানে শুধু হাইড্রোজেনের একটি পরমাণুর ভর ছিল আর এটা এখানে কি এসছে সি টুয়েলভ ইন্টু একের বারো অংশ এবার আসবো আমরা গ্রাম অ্যাটমিক মাস কি জিনিস কোনো মূল্যের পারমাণিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে গ্রাম পারমাণিক ভর বলে যেমন পারমাণিক ঘর বারো আমরা জানি তার পাশে যদি গ্রাম লিখে দিই তাহলে পাবো আমরা গ্রাম পারমাণিক ঘর ঠিক আছে এবার গ্রাম পরমাণু কি গ্রাম পরমাণু হচ্ছে ওই পারমাণিক ঘরকে গ্রামে প্রকাশ করলে যতটা হচ্ছে সেই পরিমাণটাকে বলবো আমরা এক গ্রাম পরমাণু যেমন এক গ্রাম পরমাণু কার্বন বারো গ্রাম বারো হচ্ছে পারমাণিক ভর কার্বনের তার পাশে গ্রাম লিখলাম সেটা হচ্ছে এক গ্রাম পরমাণু একটা ফর্মুলা লিখেছি দেখো নোট করেছি এই ফর্মুলাটা মুখস্থ রাখবে গ্রাম পরমাণুর সংখ্যা নির্ণয় করা যায় মৌলের গ্রামে প্রকাশিত ভর বাই এই মূলের পারমিক ভর যেমন ধরো এখানে একটা উদাহরণ দিয়েছি ছত্রিশ গ্রাম কার্বন ছত্রিশ গ্রাম কার্বন মানে কত গ্রাম পরমাণু ছত্রিশ লিখেছি উপরে তার গ্রামে প্রকাশিত ওজন আর বারো হচ্ছে কার্বনের পারমিক গুরুত্ব ভাগ করে দিলাম তিন এখানে দেখো তোমাদের জন্য একটা কোয়েশ্চেন রেখেছি এটা বাইতে চেষ্টা করবে হাইড্রোজেন স্কেলে পারমিক ভর নির্ণয়ের অসুবিধা কি নিজের একটু দেখবেন না পারলে আমায় জিজ্ঞাসা করবে এবার এখানে রয়েছে কিছু কাজ দিয়েছি যে আণবিক গুরুত্ব কীভাবে নির্ণয় করে এবার এখানে বিভিন্ন প্রকার অণু আছে কিছু মৌলিক কিছু যৌগিক অণু সেগুলো কিন্তু নিজেরাই নির্ণয় করবে কিসের সাহায্যে পারমাণিক ঘরের সাহায্যে যেমন আমি আগে একটা ভিডিও পাঠিয়েছিলাম সেখানে লিখেছিলাম যে জলের জল সরি জলের আণবিক গুরুত্ব কি করে নির্ণয় করব জল যেহেতু অণু এখানে হাইড্রোজেনের কত এক করে দুই ইন্টু ওয়ান আর অক্সিজেন হচ্ছে ষোলো আঠেরো এইভাবে তোমরা নির্ণয় এটা কিন্তু তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো ঠিক আছে অসুবিধা হলে আমায় জানাবে ভালো থেকো সুস্থ থেকো